একদম ধোঁয়া ওঠা সুপ, গরম গরম। বাপরে বাপ, কত বড় একটা কোরাল ফিস! আজকে আমাদের সাথে আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভিলেন মিশা সওদাগর। লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে, পুলিশের ছদ্মবেশে কারায় কাজ করেছে, 24 ঘন্টার মধ্যে আমি খবর চাই, যা! আজকে আমরা একটি কাজে বেরি হয়েছিলাম, সাথে ছিল আমাদের আমার শ্রদ্ধেয় খুব কাছের মানে বড় ভাই, সেই বড় ভাইকে মিশা ভাইকে নিয়ে আমরা বের হইলাম। আমাদের সাথে আছে রুমকি, আমার খুব কাছের ছোট বোন ও মডেল। তো আমরা এই তিনজনে গেলাম একটা দোকানে, আড্ডা দিলাম, ওদের একটা দোকান ওপেনিং হলো, তারপরে আমরা আসলাম একটু ফ্রেন্ডলি খাওয়া দাওয়া করতে। আমাদের বেসিক্যালি আইটেম ছিল, আমরা প্রথমে যেটা নিয়েছিলাম স্যুপ নিয়েছিলাম, এরপরে হচ্ছে ফিশ কেক নিয়েছিলাম। এরপরে যেটি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে যে একটি কোরাল মাছ, এরপরে হচ্ছে ফ্রাইড রাইস, এর সাথে ছিল বিফ সিজনিং। তো আমরা প্রথমেই যেটা হচ্ছে যে স্যুপ এবং ফিশ কেক খেয়ে আমাদের পেট কিন্তু একদম টইটম্বুর। আমাদের সাথে আজকে ছিল আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মিশা সওদাগর, এটা সবাই চিনেন আশা করি, এবং সাথে ছিল মডেল রুমকি এবং আমি। তিনজনে মিলে আমরা আমাদের ডিনার করছি। তো এখানে শ্যুট করাটা খুব ডিফিকাল্ট হচ্ছিলো, তারপরেও আমরা আপনাদের জন্য করেছি। তো এইখানে আমরা ফ্রাইড রাইস এবং বিফ সিজলিং কোরাল দিয়ে আমরা খাচ্ছিলাম। তো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে কোরাল ফিশটা, এটা খুবই খুবই ভাল লাগছে। এরপরে বিফ সিজলিং তো গতানুগতিক সব কিছুর মধ্যেই থাকে, আর ফ্রাইড রাইস সবসময়ই খাই। তো অর্ডিনারি হিসেবে আমাদের কোরাল মাছটা বেশ ভালো লেগেছে। আমাদের লোকেশনটা ছিল ফোর রিজন রেস্টুরেন্ট ধানমন্ডিতে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।